আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাহজাবিন গুলনার্স কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি লেমন কেক, যেটার জন্য আমার উপকরণগুলো লাগবে। এখানে তা হচ্ছে, আমি এখানে 1.5 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিয়েছি, 1 কাপ চিনি, 2টা ডিম, 1/2 কাপ তেল, 1/2 চা চামচ লেমন রাইন্ড, 1 পিস লেবু, 4 টেবিল চামচ দুধ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আজকে আমি কেকটা এই পাত্রে তৈরি করে দেখাবো। তো প্রথমে এইটাকে আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি এটাতে একটু ময়দা ছিটিয়ে দেব। আমার ময়দা ছিটানো হয়ে গেছে, এখন আমি ব্যাটার তৈরিতে চলে যাব। কেকটা আমি চুলায় তৈরি করব।
ছেঁকে নিব যেন ভিতরে বাবলগুলো না থাকে। এটা আমি চুলায় দিয়ে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এখন আমাদের কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমি আধা কাপ শিরাতে 2 পিস লেবুর রস চেপে লেমন শিরা তৈরি করে নিয়েছি, ওটা আমি কেকের উপরে ছড়িয়ে দিয়েছি। এখন আমি কেকটা কেটে পরিবেশন করে দেখাচ্ছি। বিকেলের চায়ের সাথে কেকটি আমার তৈরি খাওয়ার জন্য। ভিউয়ার্স, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।